and my friends. The starting case of today's chamber is a successful case. This is another success in the homeopathic treatment by my hand. The child aged about 7 years developed on lipoma, soft tissue growth just above the left eye, and it is prescription to near for the only calcirecar was prescribed 2 to 3 times, and by the calcirecar the tumor is totally vanished. So that was diagnosed as orbital cellulitis. Bachchar boyos 2 bochor theke eta arambho hoyechilo. So this soft tissue swelling by the single medicine calcirecar 30 calcirecar 1 m এর একটা পিকিউলিয়ার আনকমন সিমটম ছিল, পাসেস বেটার স্টুল হোয়াইল স্ট্যান্ডিং, কিন্তু কষ্টিকাম তার মানে যে দিতে হবে এমন কোনো কথা না, এর তো কোনো সবসময় লজিকে চিন্তা করতে হবে, এর বসতে কোনো প্রবলেম হতে পারে, এরকম হলেই যে কষ্টিকাম মারতে হবে এমন কোনো কথা না, বাচ্চার অন্যান্য সিমটম কাভারিং ক্যালকেরিয়া কার, সো অনেকে এটা লাফাতে লাফাতে কষ্টিকাম দেবে, কিন্তু আমি যখন দেখছি যে চাইল্ড ইজ কনস্টিপেটেড, ডিজায়ার পরে প্রফিউস পারস্পিরেশান, তাহলে ওটা পিকিউলার আনকমন সিমটম হলো, ক্যাচেস কোল ভেরি ইজিলি, সর্দি কাশি প্রায় লাগছে, ডিম খেতে ভালোবাসো, ঘাম বেশি, কনস্টিপেশান, তাহলে হোয়াই নট ক্যালকেরিয়া কার? সো আই প্রেসক্রাইবড কী ওষুধ দিয়েছিলাম? ক্যালকেরিয়া কার বলো হলো, সো ক্যালকেরিয়া কার ভেরোন কমপ্লিটলি কিওর দ্য কেস, 30, 200, 1 m, 10 m, and today I am prescribing calcirecar 50 m. তো পিকিউলার আনকমন সিমটম পেলেও তার গ্যারান্টি কতটা আছে, সেই একটা সিমটমের উপরে আমি কেন যাব যদি রোগী টোটালিটি কভার করে অন্য ওষুধে, আর সেইখানে গুরুত্ব দেবো না, টোটালিটির উপরে গুরুত্ব দেবো, টোটালি যদি না থাকতো এখানে, যদি ক্যালকিরিয়াকারের সিমটম কিছু না পেতাম, তাহলে আমি পিকিউলার সিমটমটা কষ্টিকামের ভাবতাম, যদি কষ্টিকামের অন্যান্য সিমটম কিছু পাওয়া যেত। সো এটাই শেখাতে চাইছি যে ট্রিট দ্য পেশেন্ট অ্যাজ এ হোল উইথ পিকিউলার আনকমন সিমটমস, অনলি ওয়ান ইজ নট অ্যাট অল ইম্পর্টেন্ট ইফ দ্যাট ওয়াজ নট ভেরি স্ট্রেঞ্জলি। তোমাদের বাচ্চার এই টিউমার যে গ্রোথটা হয়েছিল 2 মাস বয়স থেকে তোমরা দেখছিলে, এখন সম্পূর্ণ সেরে গেছে, তোমরা নিজেরাও দেখলে তোমরা খুশি, তো জুনিয়র ডাক্তাররা যাতে মনের জোর পায় সেজন্য টিউমার তোমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছিলে, তোমরা খুশি হয়েছো, টিউমার এখন নেই তো? ওকে, ভালো আছো, পড়াশুনো করছো, গুড বয় না ব্যাড বয়? গুড বয়।